জাদুকরের শাস্তি কি জাদুকর দণ্ডবিধান কি এই হাদিস নিয়েছেন আহ সোনানি তিরমিজি থেকে রামার তিরমিজি আন যন্দুব এমাম তিরমিজি রহমা উল্লাহ যন্দুব রাজিয়া জন্দুব বিন সুফিয়ান আবদুল্লা আল বাজালি তার থেকে বর্ণিত হাদিস রয়েছে কালা রসুর রসুর বলছেন হাত দুঃসাহের জাদুকরের দণ্ডবিধান হচ্ছে দর বাতন তরবারি দিয়ে তাকে মেরে ফেলা তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা এই হাদিস মারফু মানে নবিসের উক্তি না মৌকুফ এই নিয়ে দুটো মত রয়েছে আর সহি হচ্ছে ইমাম তিনি বলেছেন ওয়া সাহা হাদিসটিকে মৌকুফ মানে সাহাবির উক্তি বলেছে। তবে সাহাব একটি দণ্ডবিধান বয়ান করছেন নিজের পক্ষ থেকে বয়ান করবেন মন গড়াইটা হতে পারে না সুতরাং এটা বিধানের দিকটা হুকুমের দিকটা হুকুম মরফুর আসুর উল্লাহ সাল্লাহিসাল্লা পক্ষ থেকে স্বীকৃত আল্লাহ আলম তারপরে হম তিরমিজি বলছেন ওকাল ওয়াল আমালু আলহাজ ইন দা বাজী আহালি এল মেনা সাবিন নবীর এই হাদিসের উপর আমল রয়েছে বেশ কিছু আলমাইক এরামদের নিকট বেশ কিছু আলমাইকে নিকট আমল রয়েছে আহ তার মানে এই বিষয়টা এখতলাফ রয়েছে যে মৃত্যুদণ্ড জাদুঘরের শাস্তি মৃত্যুদণ্ড কিনা এই বিষয়ে দুটো মত রয়েছে এজন্য জন্য তিনি বলছেন ইন্দা বাদে আহলিল এলমে এক দল অলমাইকরামদের নিকট মিন আসাবি নবী নবী সালাম সাহাবাই কামদের জামানা থেকে কারণ সাহাবাই কামদের জামানে তো এই ফতোয়া ছিল অনেক সাহাবাই কামদের যে জাদুঘরের দণ্ডবিধান হচ্ছে মৃত্যুদণ্ড বা তাকে তরবারি দিয়ে হত্যা করা আর এই উক্তিটি চার এমামের মধ্যে হচ্ছে এমাম মালেকের উক্তি এমাম আহমদের উক্তি এবং এমাম আবু হানিফা তিন এমাম আবু হানিফা মালেক এবং এমাম আহমদ তিন এমামের উক্তি হচ্ছে যে জাদুঘরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জাতুকরের শাস্তি হচ্ছে পার্থিব শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কিসের জন্য হয় সে মোরতাদ হয়েছে কুফুরি করার কারণে তাহলে মোরতাদ ইসলাম বিমুখ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য মৃত্যুদণ্ড আর যদি মোরতাদ না হয় এমন কিছু করেনি যেটা বড় বড় কুফরি এমন করেনি বা বড় কুফুরি অপরাধ করেনি কিন্তু কাউকে খুন করেছে তাহলে খুনের শাস্তি সে জাদু দিয়ে কাউকে খুন করেছে তাহলে খুনের শাস্তি আর শাস নাহলে ইসলামে এটি হচ্ছে তাজির দণ্ডবিধান এটি হচ্ছে হাত আব্দুস সাহির আব্দুস সাহির মানে দণ্ড বিধান এই তিন ইমামের একমত আর ইমাম শাফি رحمه الله বলছেন কালে সাফির رحمه الله ইনমা ইউক্তালুস সাহির اذا কানা ইয়ামালু মিন السحر ما يبلغ الكفر ইমাম শাফির কাছে মৃত্যুদণ্ড কখন যদি জাত এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় যেটা কুফুরি অর্থাৎ মুরতাদ যদি হয় তাহলে মৃত্যুদণ্ড আর যদি মুরতাদ না হয় তাহলে তার মৃত্যুদণ্ড শাস্তি নয় বরং হদ বলে কিছু নেই যদি মুরতদ হয় তাহলে তার মৃত্যুদণ্ড শাস্তি আর না হলে তাকে এমনি সরকার মুসলিম শাসক যে শাস্তি তার জন্য উপযুক্ত করবে সেই এ তার মানে এই ক্ষেত্রে অর্ধেকটা তিনি মৃত্যুদণ্ড বলছেন কখন যখন মোরতদ হবে জাদুর অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড নয় বরং সে মোরতদ হওয়ার কারণে যদি মোরতাদ হয় তাহলে কিন্তু অন্যদের নিকটে সে মুরতাদ হোক আর নাই হোক তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডাদ হওয়ার কারণে আর না হলে তার শাস্তি স্বরূপ হ্রদ স্বরূপ ওখালা শাহের আহম এবং শাহরমল্লা বলছেন উক্তালু সাহের ও জাদু করকে হত্যা করে যাকানাই আমেল মিন সেহে তার জাদু দিয়ে এমন কিছু যদি করে মাভেলোবল করে যেটা কুফরি পর্যন্ত পৌঁছায় আম্মাই আমেলা আমালা আল কুফুরু এমন কোনো কাজ করলো কর্মকাণ্ড জাদুন যেটা খুফরিনা খুফরি না বিভিন্ন গাছ গাছড়া ইত্যাদি গাছ গাছড়া দিয়ে করতে পারে বা বিভিন্ন কিছু দিয়ে করেছে তো দূর করেছে কিন্তু পুফুরিতে পৌঁছায়নি গাইরুল্লাহ কে শরিক করেন আল্লাহ সালাম ইয়ারা আলী কাতলান তাহলে তার মত হচ্ছে যে না তাকে হত্যা করা যাবে না জেলের শাস্তি বা অন্য শাস্তি বেতরাঘাত ইত্যাদি ওখাদ সাবাদ কাতুল সাহের আন ওমার তারপরে লেখক বলছেন যে বেশ কিছু সাহবাই ক্রাম থেকে তাদের অনেকগুলি নাম উল্লেখ করেছেন সালাফদের নাম উল্লেখ করেছেন তাবিদের নাম উল্লেখ করেছেন তাদের থেকে বর্ণিত হয়েছে যে জাদুঘরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কাতুল শাহের জাদুঘরকে হত্যা করা প্রমাণিত ওমার রাজি আল্লাহ তাল দ্বিতীয় খালিফা মির থেকে তার ছেলে আবদুল্লাহ বিন ওমার তালা আল্লাহ থেকে এবং ওমার রাজি আল্লাহ তাল কন্যা উমুল মমিন হাফসার রাজি আল্লাহ তালহা থেকে তৃতীয় খালিফ আমির রহমান উসমান বিন আফান রাজি আল্লাহ তালহ থেকে আহ সাহাবি জন্দুবিন আবদুল্লাহ থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন দারবাতুন বিশাইফের বিন কাব থেকে কয়েস বিন সাদ থেকে এবং প্রখ্যাত তাবি খালিফায় রাশেদ আমিরুল মোমেনিন ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলিক তার থেকেও বর্ণিত তার থেকেও জাদু করের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তা বর্ণিত হয়েছে ওমার বিন আবদুল আজি রহমতুল্লাহ আলী খালিফাতুল মুসলিম তিনি খালিফের রাশেদ ছিলেন তাকে অনেকে পঞ্চম খলিফা বলেছেন আলী রাজি আল্লাহ নহর পরে খেলাফতিতে গ্যাপের পরে আহ তাকে খালিফের আসেদ বলা হয়েছে কারণ তিনি বিশাল সংস্কারমূলক এবং তাজদিদ এর কাজ করেছিলেন রাহেমহল্লা কিন্তু তাকে বেশি সময় আল্লাহ রব্বরের চূড়ান্ত ছিল আর জালেমরা যারা দুনিয়াদার পেটুক তারা তাকে দীর্ঘ সময় টিকতে দেয় তার ইন্তেকাল একশো এক এমাম আহমদ থেকে বলছেন তারপর আহমদ ইমাম আহমদ রাহেমহল্লা থেকে বন্ধিত যে যাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হানিফা আবু হানিফা রহমা উল্লাহ থেকে তার থেকে বর্ণিত হয়েছে যে জাদুঘরের শাস্তির মৃত্যুদণ্ড আগাই রহম এছাড়াও অনেকেই রয়েছেন রাহেমুল্লাহ